ইতালি রোম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রিয়াজ হোসেন। রিয়াজ, ডানপন্থীদের জয় তো ইতিমধ্যে নিশ্চিত হয়ে গেছে, অর্থাৎ বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করা হয়েছে। নতুন সরকারের কাছে প্রবাসীদের দাবি কি আমাদের জানাবেন? আপনাকে আপনি যেমনটা বলছিলেন, আসলে সুইডেনের পর ইউরোপের দেশ ইতালি এই প্রথম মধ্য ডানপন্থী দল কিন্তু ক্ষমতায় আসছে এবং সরকার গঠন করবে খুব শীঘ্রই, এবং এই সরকার গঠনের মধ্য দিয়ে ইতালি প্রথম নারী প্রধানমন্ত্রী পেতে যাচ্ছেন। আরেকটি বিষয় হচ্ছে যে এখানে এখানকার যে বিরোধী দল অর্থাৎ আপনি বামপন্থী দল পিডি কিন্তু এই ডানপন্থী দলের জর্জা মেলোনির দলের সাথে দ্বিতীয় অবস্থানে রয়েছে, যেহেতু জোটগত নির্বাচন হয়েছে সে কারণে এখানকার মধ্যে ডানপন্থী জোট সরকার আসছে এবং তার স্বরাষ্ট্রমন্ত্রী হতে যাচ্ছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ম্যাটেও সালভিনি। এবং আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখছি, এই মধ্য ডানপন্থী দল ক্ষমতায় আসবে এমন সংবাদে আসলে এখানকার যারা অভিবাসী রয়েছে, বিশেষ করে প্রবাসী বাংলাদেশি রয়েছে, তারা অনেকটা চিন্তিত যে আসলে বিগত দিনে বামপন্থী দল ক্ষমতায় থাকাকালীন কিন্তু এখানকার অভিবাসীরা কিন্তু নানান সুবিধা গ্রহণ করেছেন এবং অভিবাসী বান্ধব হিসেবে বাম দলগুলোকে আসলে বলা হতো। তবে মধ্য ডানপন্থী দলের এই জোট সরকার ক্ষমতা আসার কারণে অভিবাসীদের বিরুদ্ধে কি ধরনের আইন হয় বা নতুন কোন আইন হয় কিনা সে নিয়ে তারা চিন্তিত। এবং আমি অনেক প্রবাসী বাংলাদেশিদের সাথে কথা বলেছি, তারা আসলে এখানে যেভাবে রোম সহ বিভিন্ন শহরে ব্যবসা বাণিজ্য বা বিভিন্ন ভাবে প্রবাসী বাংলাদেশিরা বসবাস করছেন, তারা অনেকটা হয়তো সমস্যার সম্মুখীন হবেন এমনটাই বলছেন তারা। তবে এই সরকার যারা আসতেছেন মধ্য ডানপন্থী, তবে নাগরিকদের কথা চিন্তা করে যেভাবে যুদ্ধের কারণে এখানে তেল গ্যাস এবং বিদ্যুতের দাম যেভাবে বেড়েছে এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি যেভাবে হচ্ছিল, সে কারণে হয়তো এখানকার নাগরিকরা মনে করছেন এবং বিশেষ করে অভিবাসীরাও মনে করছেন যে এই সরকার হয়তো বা এই দ্রব্যমূল্য এবং বিদ্যুৎ গ্যাসের দাম কমিয়ে নাগরিকদের একটু স্বস্তি দিবেন। তবে এই বর্তমান যে জোট সরকার আসতেছে, সেই জোট সরকার আসলে ইতালির ইতিহাসে বারবার কোয়ালিশন সরকার হয়েছে এবং পূর্ণ মেয়াদ না হওয়ার আগেই সেই সরকার ভেঙে যাচ্ছে। তবে বর্তমান এই ডানপন্থী জোট যারা সরকার গঠন করবেন তারা কতদিন একজোট হয়ে সরকার পরিচালনা করতে পারেন সেটা দেখার বিষয়। এবং এখানকার বিশ্লেষকরা বলছেন, রাজনৈতিক বিশ্লেষকরা, যে আসলে এই মধ্য ডানপন্থী যারা রয়েছেন তারা যদি নাগরিকদের কথা চিন্তা করে ভবিষ্যতে নাগরিকদের পাশে থাকেন এবং নাগরিকদের কথা চিন্তা করেন, সেক্ষেত্রে হয়তোবা তারা নাগরিকদের সমর্থন নিয়ে হয়তোবা 5 বছর পরিপূর্ণ করতে পারবেন। তবে এখানকার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, জর্জা মেলোনির নেতৃত্বে আগামীতে আমরা 5 বছরই এই দেশ পরিচালনা করব দেশের জনগণকে নিয়ে। তবে দেখা যাক কতটুকু সে ব্যাপারে তারা সফল হতে পারে সেটি এখন। তবে বর্তমানে ইতালির রাজনীতিতে ইউরোপের দেশগুলোতে আসলে ইতালির ডানপন্থী ক্ষমতা আসা নিয়ে কিন্তু অনেক আলোচনা হচ্ছে। তবে দেখা যাক এই রাজনীতির সরকার গঠন করলে জর্জা মেলোনি প্রধানমন্ত্রী এবং মন্ত্রিপরিষদ কারা কারা আসে সেগুলো দেখার বিষয়। তবে আমরা আশা করব এই সরকারও অভিবাসীদের পক্ষে কাজ করবে এবং প্রবাসী বাংলাদেশিরা আগে বিগত দিনের মতো ভালো থাকবে। এই হচ্ছে ইতালির রোম থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ।